আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এ হচ্ছে আমাকে গরিবের পিৎজা সাদা, যে কয়েকদিন থেকে পিৎজা পিৎজা করে পাগল বানা ফেলতিছে। শখ আছে কিন্তু সামর্থ্য নাই, এই কারণে একটু চিন্তা ভাবনা করে এখানে আমি কিছু একটা ডিম, কিছু আটা আর একবারে কষি একটা নিছি কিসের পাতা জানি, মিষ্টি কুমড়ার পাতা, আলু, একটা পেঁয়াজ, এক চাকা রসুনের কোয়া, লবণ মরিচ ঝাল দিয়ে এইটা বানাইছি। এখন ওরা আমি সাত পাঁচ বুঝাই কব, বাবা এটাই পিৎজা, এটাই খাও, কারণ সে তো কখনো এর আগে পিৎজা খায় নাই। এটাই হচ্ছে তার প্রথম খাওয়া, যখন খাবার শিখছিল তখন ওভাবে, মানে নতুন 7-8 মাস বয়সে খাবার যখন শিখছিল তখন ওকে দেওয়া হয়েছিল, কিন্তু তখন তো খাই নাই। পিৎজার স্বাদ আজকে গ্রহণ করবে, এটাই হচ্ছে বড় কথা, কিন্তু পিৎজা আসল না।